Hi friends, welcome back to my YouTube channel Glam with Margarate. তো আবারো চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে, কেন কি আমার তোমাদেরকে একটা খবর দেওয়ার আছে যেটা আমি দিতে পারিনি, কেন কি আমি একটু ওয়ারি ছিলাম। ব্যাপারটা কনফার্ম যতক্ষণ না হই ততক্ষণ তো ওটা দেওয়া যায় না, তো আমি তখন দিতে পারিনি। তো আজকে ওটাই বলার তোমাদের, কেন কি আমি তোমাদেরকে সবটা শেয়ার করি, তো ভাবলাম এটাও শেয়ার করি যে আমার হাজবেন্ড কাজে চলে গেছে। এটা যদি আমি হাসতে হাসতে বলছি, কিন্তু যখন গেছিল আমার খুব কষ্ট হয়েছিল, এতদিন একসাথে আমরা ছিলাম, তা হঠাৎ করে যখন কাজে চলে যায় তখন খুব কষ্ট লাগে। তো যাই হোক, লাইফ তো চালাতেই হবে। তো আমার তো এটাই আমার তোমাদেরকে বলা ছিল যে ও কাজে চলে গেছে। কাজে আমি বলতে পারিনি সঙ্গে সঙ্গে, কি করে বলবো বলো, এখন জয়েন করতে পেরেছে কিনা, কোভিডের সময় কি সিচুয়েশনে আছে, পুরোপুরি কনফার্ম হয়ে আমি আজকে এই ভিডিওটা করতে বসেছি। তো ভালোভাবে কাজে জয়েন করেছে, আর হচ্ছে তোমার, আর ও যাওয়ার আগেও আমাকে একটা গিফট দিয়ে যায়, যাওয়ার গিফট। তো আমি ভেবেছিলাম যখন ও দিয়েছিল তখনই আমি ভেবেছিলাম যেটা আমি এখন রিভিল করব না, যখন তুমি পৌঁছে যাবে ওখানে তারপরে আমি এইটা নিয়ে একটা ভিডিও করব। তো বলছে ঠিক আছে তাহলে তাই করো। তো ওইটাই আমার তোমাদেরকে মানে দেখানোর ছিল। তো ওই ভিডিওটা তো আমি আগেই করে রেখেছিলাম, আর এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা তোমরা দেখতে পাবে একটু পরে, যে আমাকে যাওয়ার আগে কি গিফট দিয়ে যায়। আর তার আগে বলি ও ভালোভাবে পৌঁছেছি ঈশ্বরের আশীর্বাদে, কেননা একটা মানুষ যখন দূরে কাজ করতে যায় তাও 6-7 মাসের অন্তর, মানে 6-7 মাসের মধ্যে তার কোনো খবর নেই, খবর আছে মানে দেখা নেই, দেখাও আছে, এখন ভিডিও কলের যুগে সব কিছুই আছে, তবুও সে দূরে চলে যায়, তো একটা চিন্তা লেগে থাকে সবসময়। তো সেটাই, আর হচ্ছে এখন ভালোভাবে পৌঁছেছে। তো যাই হোক, তোমাদের ওই ভিডিওটা আমি দেখাচ্ছি, এখন দেখে নাও তোমরা ভিডিওটা, তারপরে আমি আবার রিটার্ন চলে আসছি, ওকে? তো এখন জাস্ট ভিডিওটাকে এনজয় করো। এই দেখো আমি রিং লাইটের দোকানে চলে এসেছি, অনেক দিন ধরে আসার কথা কিন্তু হয়ে উঠছিল না, তো এখন চলে এসেছি। তো দেখা যাক এখন ওরা কী বার করে। আমি না এখন ট্রাইপডের দোকানে এসেছি, তো ওখানে ছিল না, তো ওরা অন্য একটা দোকান থেকে আনিয়ে দিল। তো ওখানে আমি এখন দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম ট্রাইপডের জন্য। তো এই আমার হাজবেন্ড এটা যাওয়ার আগে আমাকে দিয়ে যায়, গিফট করে, সেটা তো তোমাদেরকে আমি জানালামই। তো দেখো এনজয় করো। এটা দিয়ে এটাও হবে, এটা দিয়ে এটাও, তাহলে কত পড়বে? ওটার একটা সেট আপ তোমার 2500 আশেপাশে দিয়ে আসবে, আর একটা সেট আপ তোমার চলে যাবে প্রায় 3300 প্লাস হয়ে যাবে। আমরাও বাবা, এটাও বাবা, মানে নরমালটা যেরকম থাকে সেটা তুমি পাচ্ছ, প্লাস এক্সট্রা কিছু পাবে। করো মা করো, আর একটু করো মা, আর একটু করো, আর একটু আছে। আরেকটা সেট করে ওঠাতে পারবা, কিন্তু অত হাইট লাগবে না।
ও এটাকে লুজ করে উঠাতে হবে নাকি লুজ করে ছেড়ে দিতে হবে তাহলে আমি টাইট করে দিতে হচ্ছে আমার জন্য নতুন ট্রাইপড কেনা হয়েছে সাথে রিং লাইট দিয়ে আমার হাজবেন্ড রিং লাইট আনো ঠিক আছে আনতে হবে ওটাও আনতে হবে ওটাও সেট করতে হবে তো আমার হাজবেন্ড এটা আমাকে গিফট করেছে যেহেতু ও চলে যাচ্ছে যেহেতু ও চলে যাচ্ছে তো যাওয়ার আগে তো আমাকে কিছু গিফট করবে তাই আমাকে রিং লাইট গিফট করেছে সাথে ট্রাইপড খুব ভালো ট্রাইপড আমি এটা কিনে নিয়ে এসেছি সেদিনকে তোমরা তো ভিডিওতে দেখলেই তো এটার আজকে সেট আপ হচ্ছে একটু বড় সড় একটু ভালো দেখেই কেনা হলো তো এখন তো আমি এমনি ইউটিউবে কাজ করছি ইউটিউবে কাজ করা মানে অনেক খরচার ব্যাপার এগুলো কিনতে গেলে অনেক টাকা মানে এক তো তোমার সময় ইনভেস্ট করছো তুমি বিনা মানিতে কারণ আমাদের কোনো আমরা এত কিছু ভিডিও করছি আমাদের তো কোনো পে নেই আমরা প্রথমে আমরা ভিডিও দিচ্ছি ভালো লাগলে তখন একটা আলাদা কথা তো এইসব কিনতে গেলেও আমাদের অনেক খরচা করতে হয় তো যাই হোক সেটা তো আলাদা কথা আলাদা সাবজেক্ট তো যাই হোক আমার হাজব্যান্ড খুশি হয়ে আমাকে এটা গিফট করেছে আর এর থেকে বড় একটা রিং লাইট ছিল ওটার অনেক রেঞ্জ তো আমি ওটা কিনিনি আমি মিডিয়াম সাইজের একটা রিং লাইট কিনেছি আর এক তো সময় যায় আমাকে প্রচুর সময় দিতে হয় কেন কি আমার ছোটো বাচ্চা রয়েছে এত বড় বাড়ি সামলাতে হয় সব দেখরেখ করতে হয় ও চলে গেলে তো আরও চাপ পড়ে ও থাকে যখন তো ঠিক আছে অনেক হেল্প করে আমাকে কিন্তু ও যখন চলে যায় তখন আমার একার ঘরে সব করে এক তো বাজার হাট করে তাও বাবা আছে বাবা অনেক এজেস দেখো এই রিং লাইট রিংলাইটটা কিনেছি খুব একটা বড় না হ্যাঁ এটা রেনবোর রিং লাইট আমি তোমাদের বক্সটা পরে দেখিয়ে দেবো ঘোরাতে হবে তো খুশি হয়ে আমাকে কিনে দিল ঠিক আছে আর হচ্ছে গিয়ে এক হ্যাঁ যেটা বলছিলাম যে আমাকে অনেকটা সময় দিতে হয় আমার অনেক সময় যায় এডিটিংয়ের সময় যায় আগে যে সময় আমি রেস্ট করতাম আমার এখন রেস্ট বলে কিছু হয় না এডিটিংয়ের সময় যায় যদি আমার বড় মেয়ে আমাকে অনেক হেল্প করে তো হ্যাঁ বেশি ঘুরিও না তো ডান হয়ে গেছে আমার ট্রাইপড সেট হয়ে গেছে আমার নতুন রিং লাইট দেওয়া ট্রাইপড তো আজকে তোমাদের আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি মানে বলতে গেলে এই রিং লাইট তো মোটামুটি লাগানো হয়ে গেছে যদি এই ভিডিওটা তোমরা যখন দেখছো তখন আমার হাজবেন্ড বাইরে চলে গেছে যখন তোমরা দেখবে এখন তো তোমাদের আমি এটা আপলোড করছি না কিন্তু যখন তোমরা দেখবে ও তখন চলে গেছে তো ওকে দিয়ে এই জন্য সব সেট আপ করিয়ে নিলাম দেখলে তোমরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা দেখে আশা করছি তোমাদের ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে গিফটটা পেয়ে আমারও ভীষণ ভালো লেগেছে যদিও এখনও আমি ওতে কিছু করতে পারিনি ইচ্ছা ছিল যাওয়ার আগে ওর সাথে একটা শর্ট করার কিন্তু সেটাও হয়নি হঠাৎ ওর কল চলে আসে তো চলে যেতে হয় ওকে
তো যাই হোক, তোমরা ভিডিওটা, আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর কমেন্টস করো, আমার সাথে থাকো। আর আমি এভরিডে মোটামুটি চেষ্টা করি ভিডিও দেওয়ার, তো আমার চ্যানেলে তোমরা চোখ রেখো। তো আজকের মতন সবাইকে টাটা বাই, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর আমার সাথে থেকো, আর সবাই সুস্থ থেকো, গরমে ভালো থেকো। আজকের মতন বাই।